সান্ধ্যাকে বললাম, না বাবা টেনশন নিও না, আমি কাজটি নিয়েছি এমন যেটা জনগণকে বাঁচানোর জন্য, আমাকে তো ভেবে থাকতে চলবে না। হাজারো জনতার ভালোবাসা সিক্ত ঠাকুরগাঁও জেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান হেমু। সত্যি আমাদের যে এলাকার উন্নয়ন দরকার, সেই উন্নয়ন গুলো তিনি তার হাত দিয়ে করে দিতে পারবেন, এটা শুধু আমার বিশ্বাস। আমার বক্তব্য আমি মেয়েদের করতে চাচ্ছি না। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নের 7টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং 3টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। রবিবার 28 নভেম্বর সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকেল 4টায় শেষ হয়। রাত 10টার পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস। উক্ত উপজেলার 3 নং খনগা ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতার 4 জন নিহত হয়েছেন এবং অপর 1 জন গুরুতর আহত হয়েছেন। জানা যায় পীরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 51 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 10 ইউনিয়নে 90 ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা 1,71,911 জন। নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী পীরগঞ্জ উপজেলার 1 নং ভোমরাদহ ইউনিয়নে নৌকার প্রার্থী হিটলার হক, 2 নং কোষারানীগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোলাম মোস্তফা, 3 নং খনগা ইউনিয়নে নৌকার প্রার্থী শহীদ হোসেন, 5 নং সৈয়দপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বিবেকানন্দ রায় নিমাই, 6 নং পীরগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মখলিসুর রহমান চৌধুরী, 7 নং হাজিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন, 8 নং দৌলতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সনাতন চন্দ্র রায়, 9 নং সেনগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান, 10 নং জাভরহাটি ইউনিয়নে নৌকার প্রার্থী জিয়াউর রহমান জিয়া এবং 11 নং বরচুনা ইউনিয়নে নৌকার প্রার্থী তেলিনা সরকার হিমু জয়লাভ করেন। নবনির্বাচিত চেয়ারম্যান তেলিনা সরকার হিমুকে 29 নভেম্বর সোমবার রাতে 11 নং বরচুনা ইউনিয়ন পরিষদের জনগণ গণসম্বর্ধনা দেন। উক্ত গণসম্বর্ধনা অনুষ্ঠানে হিমুর প্রতি হাজারো জনতার ভালোবাসা ও প্রাণের উচ্ছ্বাস দেখা যায়। উল্লেখ থাকে যে এর আগে হিমুর স্বামী পীরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী দুলাল পরপর 2 বার চেয়ারম্যান পদে 11 নং বরচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। গত 22 জানুয়ারি 2020 হৃদরোগে নূরে আলম সিদ্দিকী দুলালের অকাল মৃত্যু হয়। পরে 28 নভেম্বর 2021 তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার জনগণের চাপে মরহুম নূরে আলম সিদ্দিকী দুলালের স্ত্রী টেলিনা সরকার হিমু নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী হয়ে 4,000-এরও অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করে ঠাকুরগাঁও জেলার প্রথম নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। আমি যে জিতছি শুধু আপনাদের জন্য, আমার স্বামীর জন্য, আমার মনের ভিতরে সেই মুহূর্তে আনন্দ নেই। সবাই হয়তো বাজারে জিতছে, তিনি জিতি সেটা কাউকে বড় কাউকে রাতে হয়েছে, আমি জিতার পরে যেটা সমস্যা করেছিল, কিন্তু কেউ কোনোদিন ভাবলো না আমার মনের পরিস্থিতির কথা। আজকে যদি আমার স্বামী হতে পারত তাহলে কিন্তু আমি হয়তো বাই চলে আসতাম না। শুধু এসেছিল আপনাদের স্বপ্নগুলো, আমার স্বামীর স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য এসেছি। এবার আমার ইউনিয়নটাকে রোল মডেল হিসেবে ইউনিয়ন করে তোলার জন্য এসেছি, আপনাদের মাঝে নিজেকে ব্যস্ত রাখার জন্য এসেছি। একটি বাবা একটি মা তার সন্তানকে হারানোর যে যন্ত্রণা ব্যথা তাদের লাঘব করে দেওয়ার জন্য কালকে
অনেকেই হয়তো আমার সাথে ছিলেন আমার বয়সে, অনেকেই দেখেছেন একটি বৃদ্ধ বাবা তার সে যে তার জায়গাটা আমার তার ছেলে যে জায়গাটা হয়তো আমি দিতে পারিনি, কিন্তু তার বাবার জায়গাটাতে সে যে মেয়ে করে নিয়েছে সেদিন সে বাস্তবতার প্রমাণ দিল কালকে। আমি যতক্ষণ মাউনে বসেছিলাম সে অস্থায়ীভাবে আমার দিকে তাকিয়ে বললো, বৌমা তুমি বের হইল না, অনেক মারামার চলছে। আমি তাকে বললাম, না বাবা টেনশন নিও না, আমি কাজটিই নিয়েছি এমন যেটা জনগণকে বাঁচানোর জন্য, আমাকে তো ভেঙে থাকতে চলবে না। আমি হয়তো বাবা নির্বাচিত আপনাদের চেয়ারম্যান দুলাল ছিল আপনাদের ভালোবাসার এক ছেলে যে বীরভূম থানার মধ্যে লিড করত। আমি তার কাছে অনেক শুনেছি যে কেউ গেলে বীরভূম থানার মধ্যে কেউ ফিরে আসতো না, যদি কোনো সমস্যা হইতো।